আমি ব্রামি আছি বিনোদন মিডিয়া ট্যুর নিয়ে এই মুহূর্তে, আর এই মুহূর্তে আমি আছি শ্রীমঙ্গলে রাবার বাগানে। আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন ভিউটা এত পরিমাণে সুন্দর, অ্যান্ড রাবার গাছ থেকে কীভাবে সংরক্ষণ করা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো শ্রীমঙ্গলে রাবার বাগানে না আসলে আর কোথাও দেখা পসিবল না। সো অবভিয়াসলি এখানে আসবেন, ভিজিট করবেন, অ্যান্ড চলেন বিষয়টা দেখা যাক কেমন হয়। দেখছেন আমি একটা রাবার গাছের সামনে দাঁড়িয়ে আছি, আর রাবারটা ঠিক গাছ থেকে কেটে এভাবে পেঁচায় পেঁচায় রাবারটাকে বের করে একটা প্লাস্টিকে এভাবে ভরানো হয় অ্যান্ড সেটাকে সংরক্ষণ করা হয়। তো এটা খুব একটা মানে ইনোভেটিভ একটা আইডিয়া, যেটা অন্য কোথাও আমি এভাবে দেখি না। রাবার যে এভাবে সংরক্ষণ করা যায় তো অ্যাকচুয়ালি খুবই একটা ইন্টারেস্টিং একটা ম্যাটার। গাছটাকে কেটে কীভাবে ঘুরায় ঘুরায় একটা প্লাস্টিকে আঠা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে এসে একটা জায়গায় জড়ো করা হচ্ছে।
সারি সারি এত সুন্দর গাছের এই বাগানটা না দেখলে আপনারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারবেন না জায়গাটা কতটা পরিমাণে সুন্দর, মানে মনোরম একটা পরিবেশ, আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, না দেখলে কখনো এটা বিশ্বাস করার মতো পসিবল না। এতগুলো গাছ একসাথে অ্যান্ড রাবার বাগান, অ্যাকচুয়ালি ইজ আমেজিং। সেদিকেই মনে হচ্ছে সুন্দর আর সুন্দর, কোন দিকে ছেড়ে কোন দিকে তাকাবো অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না। ও মাই গড, এদিকে দেখেন মনে হচ্ছে আরও বেশি সুন্দর, কখনো দেখি এদিকে, দেখুন এদিকে দেখি মনে হয় আরও বেশি সবুজ, আরও বেশি সুন্দর, মানে যখন যেদিকে তাকাইতেছি তখন সেদিকেই সুন্দর লাগতেছে। অ্যাকচুয়ালি এত পরিমাণে সুন্দর জায়গাটা না দেখলে এটা বোঝা কখনো পসিবল না। শ্রীমঙ্গলে ঢোকার ঠিক 5 মিনিট পরেই এই রাবার বাগানটা দেখতে পাবেন। অ্যান্ড এই রাবার বাগানটা এত পরিমাণে সুন্দর, অ্যাকচুয়ালি এখানে না দাঁড়ায় যদি চলে যান ডাইরেক্ট তাহলে মিস করবেন। সো অবভিয়াসলি 5 মিনিটের জন্য হলেও এখানে দাঁড়াবেন অ্যান্ড এনজয় করবেন।